হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি হাজির হলাম একটি নতুন বিষয়বস্তু নিয়ে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দিন আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তাই আর দেরি না করে আমরা মূল কাজ চলে যাই আমরা জানব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে অজানা সকল তথ্য যা আমাদের বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় এসে থাকে তাছাড়াও আমি মনে করি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের তার সম্পর্কে জানা উচিত আপনি বিগত অনেকগুলো চাকরি পরীক্ষা খেয়াল করলে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে অনেক কিছু পরীক্ষায় এসেছে আজকের লেখাটিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে অনেক জানা অজানা তথ্য জানবো যা যে কোনো চাকরি পরীক্ষা তথা এমনিতেও জেনে রাখা গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে আমরা জেনে নিই মাননীয় প্রধানমন্ত্রীর জন্ম সম্পর্কে বিস্তারিত তথ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মস্থান টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে তার পিতা ও শেখ ফজুল্লাত্নাসা হচ্ছে তার মাতা বর্তমান বাংলাদেশের চোদ্দতম প্রধানমন্ত্রী তিনি টিকা টুলি নারী শিক্ষা মন্দির বালিকা উচ্চ বিদ্যালয় আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহেনা পশ্চিম জার্মানিতে অবস্থান করেছিলেন উনিশশো পঁচাত্তরের পর দেশে ফিরেন উনিশশো সালের সতেরোই মে আওয়ামী লীগ এর সভাপতি হন উনিশশো সালে এ পর্যন্ত তিনবার প্রধানমন্ত্রী হন তিনি উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক দুই হাজার থেকে দুই হাজার দুই হাজার আট থেকে দুই হাজার তেরো দুই হাজার চোদ্দ থেকে বর্তমান সময়ের হিসেবে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় ছিলেন প্রায় চোদ্দ বছর তাকে হত্যার জন্য সন্ত্রাসীরা হামলা চালায় উনিশবার বঙ্গবন্ধুর পর দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন বিশ্ব নেতাদের মধ্যে তার অবস্থান সম্পর্কে এবার জানবো আমরা বিশ্বের দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধান শেখ হাসিনা বিশ্বের সৎ নেতৃত্বের তালিকায় শেখ হাসিনা তৃতীয় যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক ফোর্বসের বিশ্বের ক্ষমতা দর একশো নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান তিরিশতম দুই হাজার সালে টাইমস ম্যাগাজিনের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় নাম এসেছে শেখ হাসিনার লিডার্স ক্যাটাগরিতে সাত আটজন ব্যক্তির মধ্যে তিনি একুশতম এবার জানব উপাধি সম্পর্কে শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি উপাধি দিয়েছেন কে ব্রিটিশ মিডিয়া শেখ হাসিনাকে লেডি অব ঢাকা উপাধি দিয়েছেন কে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফুডস ম্যাগাজিন শেখ হাসিনাকে দক্ষিণ এশিয়ার স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছেন কে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী মেরি ক্লজ বি বেউ শেখ হাসিনাকে বিশ্ব মানবতার আলোকবর্তিতা উপাধি ভূষিত করেছেন কে নোবেল জয়ী কৈলাস শর্তার্থী শেখ হাসিনাকে জোয়ান অফ আর্ক উপাধিতে আখ্যায়িত করেছেন কে শ্রীলঙ্কার গার্ডিয়ান নারী ক্ষমতায়নের একশো পঞ্চান্ন দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান সপ্তমতম আর এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে শেখ হাসিনাকে বিশ্ব দূত বলেছেন কে কলম্বিয়ার বিশ্ববিদ্যালয় ফিস স্টাডিজ বিভাগে তিন অধ্যাপক শেখ হাসিনাকে বিশ্বের নেতা হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির ভাইস প্রেসিডেন্ট সংসদ সদস্য বিনয় প্রভাবক প্রভাকর শেখ হাসিনাকে মানবিক বিশ্বের প্রধান নেতা বলেছেন অক্সফোর্ড নেটওয়ার্ক অফ ফিস নামক সংস্থা শেখ হাসিনাকে বিশ্ব মানবতা বিবেক হিসেবে আখ্যায়িত করেছেন কে কলম্বিয়ার প্রেসিডেন্ট জোয়ান ম্যানুয়েল শাস্তোস শেখ হাসিনাকে প্রাচ্যের নতুন তারকা বলেছেন কে যুক্ত সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র খালিজ টাইমস শেখ হাসিনাকে বিরল মানবতাবাদী নেতা উপাধি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ অ্যাডওয়ান তার প্রকাশিত গ্রন্থসমূহ শেখ মুজিব আমার পিতা দারিদ্র বিমোচন কিছু ভাবনা ওরা টোকাই কেন বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম আমার স্বপ্ন আমার সংগ্রাম আমরা জনগণের কথা বলতে এসেছি তন্ত্র বনাম গণতন্ত্র সাদা কালো সবুজ মাঠ পেরিয়ে মাইলস টু গো দ্য ওয়েস্ট অফ ভিশন টোয়েন্টি আজকে এতটুকু শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা তার অন্যান্য বিষয়বস্তু সম্পর্কে অন্যান্য তথ্য সম্পর্কে আমরা জানব যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি টিপে দিন আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সব সকলকে ধন্যবাদ জানাই